রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বের সব দেশ বাংলাদেশের পক্ষে রয়েছে। এ সমস্যা সমাধানে সরকার দেশের ভেতর এবং বাইরে আইনি পরামর্শ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রোহিঙ্গা সংকট জিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। মিয়ানমার যদি এই সংকটের সমাধান না চায় তাহলে তারাই বিপদে পড়বে। এ সময় ভাষান্তরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে চলতি মাসেই জাতিসংঘের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান পররাষ্ট্র সচিব। জাতিসংঘে বেশ কিছুদিন ধরেই এই ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে, একটা টেকনিক্যাল টিম আছে, সহসা এই টেকনিক্যাল টিমের ভাষান্তর যাওয়ার কথা এবং ওখানে কিছু জিনিস তারা এনশিওর করতে চান এবং করার পর এই প্রক্রিয়া শুরু হবে।